এতগুলো সব শুকনো মাছ দেখুন, একটা বড় ওই 1000 থেকেও বড়, এই যে কুচো চিংড়ি শুকনো দেখো, বড় চিংড়ি, এই যে কুচো চিংড়ি, এটা কি শুকানো হবে নাকি এরকমই থাকবে? বিভিন্ন রকমের শুকনো মাছ, এই হচ্ছে দোকান, এই লাইনগুলো সারি সারি সব শুকনো মাছের দোকান। এখানে দেখতে পাচ্ছেন প্রায় পরপর 5-10টা শুটকি মাছের দোকান। আমরা একটা শুটকি মাছের দোকানে ঢুকেছি, চারিদিকে সব দেখো ঝোলানো। কুচো চিংড়ি শুটকি দেখো, বস্তা ভর্তি কুচো চিংড়ি আর কুচো চিংড়ি। আচ্ছা এটা কি মাছ? কলুপা, এটা হচ্ছে কলুপা শুটকি। আমাদের এখানে মনে হয় আমুক মাছের মতো দেখতে এটা। এটা এগুলো এগুলো শুটি শুটকি, এগুলো এই শুটি শুটকি প্যাকেট গুলো দাম কত? 380 পাইকারি 350। আচ্ছা এটা কি কেজি দেবো? 1 কেজি মিষ্টি, আচ্ছা মিষ্টি শুটকি আর বল 350 টাকা কেজি প্যাকেট, তাই তো? ইলিশ মাছের শুটকি পাওয়া যায় গো? বড় চিংড়ি, এটা হচ্ছে কুচো চিংড়ি, এটা হচ্ছে একটা চুনো চুনো মাছ। শুটকি মাছের স্মেলটা আমি নিতে পারি না বলে আমি অতটা পছন্দ করি না, কিন্তু বাড়িতে আমার মা খুব পছন্দ করে, তার জন্য আমাকে শুটকি মাছটা নিতে হবে। এখন ভালো অনেকেই খায় আর এখানে বিশেষভাবে প্রচলিত শুটকি মাছ বাড়ি বাড়িতে প্রত্যেক বাড়িতে খায়, প্রত্যেক বাড়িতে বাড়িতেই শুটকি মাছ খায়। আচ্ছা এইটা এইটা কি মাছ? আর এই ভাই এখানে বাছাই করছে লোটে শুটকি, এটা লোটে শুটকি না দাদা? এই ভাই এখানে লোটে শুটকি বাছাই করছে, বাছাই করে একে প্যাকেট করবে, সেখানে বাছাই করে করে প্যাকেট করা হচ্ছে। আর এই নিচে দেখো সব সাইজ করা হয়েছে, সব কিলো কিলো ওজন করে এগুলো সব প্যাকেট করা হবে, সব এখানে প্যাকেট করা হবে। কতটা নেবে? 500 শুড়ি শুটকি। আচ্ছা এটাকে ভাগ করে দু জায়গায় করে দাও, এটা কত করে কত করে? এটা শুড়ি শুটকি 550। আচ্ছা 550 টাকা, এটা আমি হাফ আর তুমি হাফ, দুজন হাফ আপনি নিয়ে নেন। নো নো নো, তুমি বাড়িতে গেলে যেটা খাবে ইলিশ শুটকি আছে নাকি? ইলিশের শুটকি হয় না বলতো? ইলিশ শুটকি হয় না, লবণ লবণ শুটকি, লবণ শুটকি, মিষ্টি মিষ্টি লুটকা। এটা কত করে প্যাকেট? 360 টাকা আপনার জন্য। 300 টাকা, 320 টাকা, 300 টাকা, 20 টাকা নিতে হবে না? আচ্ছা তাহলে এটা কি 500 নেবে সাগর না 1 কেজি নেবে? 500, এটা 1 কেজি নেবে? না না সাগর, তুমি কত নেবে? লোটাটা লোটাটা লাগে রেখে দিয়ে খাওয়া যাবে, লোটাটা 1 কেজি, ওটা 500 করে দিই, এটা 1 কেজি করে, এটা 1 কেজি নেন, নিয়ে যাওয়াটাই ঝামেলা। আমি ভালো করে প্যাক করে দিলে তুমি 500 না? তাহলে আমার 500 নি, তুই 500 না, শোনো আমাকে 1 কেজি এটা পুরো সিল করে দাও, 1 কেজি, 1 কেজি। আচ্ছা মানে 1.5 কেজি শুটকি আমি নিলাম, ওকে 1.5 কেজি শুটকি 500 নিলাম, শুটকি শুটকি আর হচ্ছে 1 কেজি আমাদের লোকে শুট। সাগর একটু আরে ওড়াল, এটা কি লর, এটা কাকাদলি কাবার দেখো, বিশাল বড় বড় কাচি মাছের সাইজ সাইজ কি বাবা, দারুন দারুন। তাহলে একটা বের করে একটু দেখাও দেখি কত বড়, বের তো করছে বিশাল বড় কেটে কেটে ছোট ছোট টুকরো করা হবে, আরো বড় ইলিশ
আচ্ছা এটা নুন আছে এটা কি শুকানো হবে নাকি এরকমই থাকবে নুন না না নুন দেয় এই এটা কি আর একটু শুকনো শুকনো থাকে না এটা বোলার মাছ দা এটা অরিজিনাল না না সে আমি বুঝলাম এটা কি মানে আপনার অনেক দিন রাখা যায় এরকম এটা 6 মাস আছে 6 মাস 6 মাস কিন্তু না এর আগে আমি যখন নিছি এমা যেমন নিয়াতে কুয়াকাটা থেকে ঠিক আছে তখন এইটা কিন্তু একটু শুকনো ছিল কি কও এ ভাই স্যার কুয়াকাটার মাছ ধরে তবে বেস্ট না না বেস্ট কম আমি বলছি যে আমি আপনারে বলি আপনি যেটা বলছেন আপনারা বলি আমরা আপনি যেটা কথা শুকনা না ওরা তো ওরা পানি ডালে ধরেতে 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 শুধু সাবাড়া থাকে আর এটা আমার নিজেরা কার এটা খাইতে স্বাদ হবে ওরা সে আপনি যেটা খাইছেন না এইটা খায়া দেখে ওরা তেরা স্বাদ হবে কত কেজি কত ভাই এটা পরে 7 দিন পর দিয়ে যাবেন আর এই আমিরা ফেরত রেখে দিন একদম সুন্দর পরাটা পরে দিন দিয়ে দিস চলো শুটকি কেনা কমপ্লিট এবার ওখানে প্যাকিং করছি আমাদের প্যাকিংটা হওয়া গেলে প্যাকিং করে নিয়ে যাবো বাড়িতে দেখি খেয়ে টেস্ট করে দেখি কীরকম খেতে শুটকি মাছ আমি কোনোদিন খাইনি মা খায় এই হয়তো আমি ফার্স্ট টাইম টেস্ট করে দেখবো শুটকির ভিডিওটা অবশ্যই দেখো বাংলাদেশ ইন্ডিয়া সবাইকে দেখার জন্য অনুরোধ রাখলাম দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে এটা হলো কি বাংলাদেশের শুটকি বাজার এখানে খালি দেখবেন ডান দিকে খালি শুটকি মাছের দোকান আর শুটকি মাছের দোকান রোদে শুকিয়ে দারুণভাবে প্রসেস করে এখানে বানায় খুব সুন্দরভাবে বানায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেজিং করা দেখেও ভালো লাগলো পরপর দোকান এতগুলো সব শুটকি মাছের দোকান